হ্যালো ফ্রেন্ডস এবার বাড়ির বাইরে বেরোলে বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে মাস্ক নির্দেশিকা জারি মাস্ক না থাকলে বিকল্প হিসাবে আর কী কী ব্যবহার করা যেতে পারে সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব তো বন্ধুরা আপনারা জানেন যে করোনাকে রুখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাস্ক পরতে হবে এবং সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখতে হবে তো এইসবের কথা মাথায় রেখে আজ এই নির্দেশিকা জারি করল স্বাস্থ্য মন্ত্রক থেকে তো চলুন বন্ধুরা সেই নির্দেশিকাটি দেখে নেওয়া যাক কি বলা হয়েছে তাদের তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর সঙ্গে থাকবেন তো চলুন শুরু করা যাক এই দেখুন বন্ধুরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখুন অর্ডার নম্বর দেওয়া রয়েছে সেভেন নাইন এস স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি এ দেখুন ডেট দেওয়া হয়েছে বারো চার দু হাজার কুড়ি এটি প্রকাশিত হয়েছে এই অর্ডারে কী বলা হয়েছে দেখুন অর্ডার অ্যাজ ইট ইজ ক্রিটিক্যাল টু অ্যাডাপ্ট অল পসিবল মেজার ফর সেভিং পিপুল ফ্রম এক্সপোজার টু করোনা ভাইরাস করোনা ভাইরাস থেকে মানু মানে জনগণকে রক্ষা করতে মানে খুব কঠিন অবস্থার মতো চলতে হচ্ছে আমাদের তো মানুষকে যে জনগণকে সুস্থ রাখার জন্য যে মেজারগুলি নেওয়ার কথা বলা হয়েছে সেগুলি দেখে নিন ভাইরাস কভারিং মাউথ মুখটাকে ঢাকা রাখতে হবে অ্যান্ড নোস নাকটাকে অল টাইম হেলথ প্রিভেনশান অফ ট্রান্সমিশন অফ দিস ভাইরাস এই ভাইরাস রুখতে নাক এবং মুখ বন্ধ রাখতে হবে ঢাকা রাখতে হবে সরি তো ভাইরাস মাউথ অ্যান্ড নোজ শুড বি কভার্ড তো মুখ এবং নাককে বন্ধ রাখার জন্য বাই ফেসিয়াল মাস্ক ফেসিয়াল মাস্ক থাকে অবশ্যই মানে ফেস মাস্ক যেটা আর এনি আদার অ্যাভেলেবেল পিসেস অফ ক্লথ যে যাদের মাস্ক নেই তারা কী করবেন তারা দেখবেন এনি এনি আদার অ্যাভেলেবেল পিস অফ ক্লথ মানে যে কোনো ভালো কাপড় সেটা কী করতে হবে ভাঁজ করে হুইচ মে ইভেন ইনক্লুড ইট প্রপারলি ফোল্ডেড মানে ভাঁজ করে নিতে হবে এবং রোল করে নিতে হবে যেমন ধরুন দোপাট্টা গামছা হ্যান্ডকাচিপ রুমাল আর এনি সার্চ মেটেরিয়াল দ্যাট অ্যাকস অ্যাজ পার প্রোটেক্টিভ কভার যেগুলো মুখে ঢাকা দেওয়া যাবে এই কাপড় এই ভালো কাপড় সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন দেওয়ার পর ইট ইজ হেয়ার হেয়ার বাই ডাইরেক্টের দ্যাট ইট শ্যাল বি ম্যান্ডেটরি টু ইউজ দিস কভার অলএয়েজ সর্বদা এটি ব্যবহার করার কথা বলা হচ্ছে এটা ম্যান্ডেটরি আর কি স্পেশালি ওয়েন ইট ইজ ইন পাবলিক প্লেস যখন আমরা ওই পাবলিক প্লেসে যাবো অর্থাৎ বাজারে দোকানে যখন আমরা যাব বাইরে তখন কিন্তু এগুলি বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন আর খুব ভালো থাকবেন ধন্যবাদ